চিকিৎসকের চেম্বারে ভাঙচুরের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ মতিগঞ্জ মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের আদালতে তোলা হয়েছে চিকিৎসকের চেম্বারে ভাঙচুরের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলো বনগাঁ থানার পুলিশ ধৃতেরা গৌতম মন্ডল বিকাশ দাস ও প্রকাশ রায় মতিগঞ্জ মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায় জানা গেছে চলতি মাসের কুড়ি তারিখ চিকিৎসায় গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে বনগাঁ হাসপাতালের চিকিৎসক মহিষ মন্ডলের চেম্বারে ভাঙচুর চালায় রোগীর আত্মীয়রা ঘটনার পর থানায় অভিযোগ করেন চিকিৎসক অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের সোমবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ তোমায় বনগাঁ